আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি চাষের কৃষি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ রিদওয়ান খন্দকার। বন্ধুরা, আজকের ভিডিওটি একটু ভিন্ন রকমের। যারা কৃষক আছেন, ক্ষেত খামার কীটনাশক ব্যবহার করেন, তেমন এটি কীটনাশক সপসিন অথবা WP কীটনাশক। এটি কেন প্রয়োগ করতে হয় তা নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তার নিচ থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। সপসিন 75 WP একটি স্পর্শকীয় ঈষৎ অন্তবাহী ক্ষমতা সম্পন্ন কারামেট জাতীয় কীটনাশক। সপসিন ধানের বাদামি ঘাস ফড়িং, পামরি পোকা দমনে একটি কার্যকর কীটনাশক। তাৎক্ষণিক মারণ ক্ষমতা থাকার ফলে সপসিন স্প্রে করার সাথে সাথে পোকা মরতে শুরু করে। ফসল, ধান, পোকা, বাদামি ঘাস ফড়িং। অনুমোদিত মাত্রা 1.30 কেজি হেক্টর, 10 লিটার পানির সাথে 5% জমির জন্য 26 গ্রাম। পোকা, পামরি পোকা। অনুমোদিত মাত্রা 1.12 কেজি হেক্টর, 10 লিটার পানির সাথে 5% জমির জন্য 23 গ্রাম। পণ্যের নাম সপসিন 75 WP। পণ্যের ধরন কীটনাশক। মূল উপাদান সপসিন 75 W একটি কারামেট জাতীয় কীটনাশক। প্রতি কিলোগ্রামে 750 গ্রাম সক্রিয় MIPC উপাদান আছে। ক্ষেত্র দাম ক্ষেত। কার্যকারিতা BPH এবং রাইস হিসপার বিরুদ্ধে কার্যকর। নির্দেশনা সারি তৈরি করুন এবং ধানের কাছে বসে সঠিকভাবে প্রয়োগ করুন। একবার BPH সংক্রমণ লক্ষ্য করা গেলে প্রয়োগ মাত্রা প্রতি লিটার পানিতে ধানের বাদামি ঘাস ফড়িং 2.5 গ্রাম, ধানের সবুজ পাতা ফড়িং 2.5 গ্রাম, ধানের গান্ধি পোকা 2.5 গ্রাম, ধানের ছাত্রা পোকা 2.5 গ্রাম, কলার বিটল পোকা 3 গ্রাম, আমের হুপার পোকা 1.5 গ্রাম। বিষক্রিয়ার লক্ষণ মাথা ধরা, বমি বমি ভাব, অস্থিরতা, শ্বাসকষ্ট, অতিরিক্ত গাম ইত্যাদি। সাবধানতা কীটনাশকের গন্ধ নেওয়া, জিবা ও শরীরে লাগানো নিষেধ। কীটনাশক স্প্রে করার সময় কিছু খাবেন না বা ধূমপান করবেন না। কীটনাশক স্প্রে করার পর হাত মুখ শরীর ও কাপড় সাবান দিয়ে ধুয়ে ফেলুন। সপসিন স্প্রে করার 14 থেকে 21 দিনের মধ্যে ফসল খাবেন না। ব্যবহারের পর খালি প্যাকেট নষ্ট করে ফেলুন। প্রতিষেধক এট্রোপিন সালফেট, এর সাথে ডাক্তারের তত্ত্বাবধানে এক্সাম জাতীয় ঔষধ যেমন টেস্কো, গোনিন, PAM দেওয়া ভালো। প্রস্তুতকারক পিটি পেট্রোকিমিয়া, কাকু ইন্দোনেশিয়া। রেজিস্ট্রেশন হোল্ডার সেতু পেস্টিসাইড লিমিটেড। বাজারজাতকারী সেমকো কর্পো লিমিটেড, নাফকো গ্রুপের একটি প্রতিষ্ঠান। প্যাক সাইজ 100 গ্রাম। এপি নম্বর 285। শিশুদের নাগালে বাইরে রাখুন। দাম খুচরা মূল্য প্যাকেটের গায়ে লেখা আছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে চাষির কৃষি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।